রবিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন রেনেসার টাউনশিপে বর্ধমান রেনেসার টাউনশিপ মেটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রতি বছর তারা এইরূপ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এবার প্রথম কি অনুভূতিটা কিরকম হলো? সংগৃহীত রক্ত একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান ঘিরে উদ্যোক্তা ও রক্তদাতাদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। আজকে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বিআরটিসিডব্লিউ বর্ধমান রেনেসা টাউনশিপ সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। এটা প্রতি বছরই আমরা করে থাকি, এবছরও করি। ব্লাডটা কোথায় দিচ্ছেন? আমরা এই ব্লাডটা দিচ্ছি, আমরা এবছরে করেছি যেটা, সেটা হচ্ছে ক্যামব্রি হসপিটালের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা এটা করছি। এই জন্যই করলাম যে ক্যামব্রি হসপিটালে 24 ঘন্টা জন্য ব্লাডটা পাওয়া যায়, ফেসিলিটিটা আমরা এই জন্য ওদের ওখানেই দিয়ে দিচ্ছি। কত বোতল টার্গেট আছে? আমাদের মোটামুটি 100 বোতলের টার্গেট আছে। এখনো পর্যন্ত কতজন হয়েছে? এখনো পর্যন্ত গোটা 27 জনের মতো। শুধু কি আপনাদের রেনেসা টাউনশিপের যারা আছে তাদের দিচ্ছেন? আমরা এটা করেছি যে খুশি যে কেউ এসে আমাদের এখানে ব্লাড দিতে পারে, কিন্তু আমাদের যে পরিষেবাটা সেটা সবার জন্য, গোটা বর্ধমান শহরের জন্য, সবার জন্য। যার যখন প্রয়োজন হবে অ্যাসোসিয়েশনে এসে অ্যাপ্লাই করলে আমরা ব্লাড দেবো। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দ বার্তা।